খেলতে বসেছে বাবার কি আর কোনো কাজ নাই আসলে তাই একদমই কাজ নাই তো হ্যালো বন্ধুরা আজকে আমরা আমার ছেলের জন্য আসলে একটু ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়েছি আর ওর বাবা একটু হেয়ার কাট দিতে গেছে তো সেই ফাঁকে ছেলের চোখ সব সময় খেলনার দিকে থাকে আমার ছেলে ভীষণ রকম খেলনা পছন্দ করে তো এই দোকানটাতে যখন আমি গিয়েছি ওর একদম গ্রিন কালারের এই খেলনাটি নিয়ে সে আর কিছুতেই দিবে না এখন এইটা তার তার লাগবেই লাগবে মানে একই খেলনা কমপক্ষে থেকে নেওয়া হয়েছে নয় তারপরেও তার খেলনার শখ মেটে না তো দোকানদারও অনেক সময় হাঁপায় যে বলে মামা তোমার আর কতগুলো খেলনা লাগবে অর্থাৎ আমরা যে বাসায় থাকি যে তার আশেপাশে যতগুলো খেলনার দোকান আছে এমন কোনো দোকান নাই যে তাকে চেনে না আয়নকে চেনে না এবং না তো আয়ন এখন বলছে মামা ব্যাটারি দিলাম না এটা হচ্ছে ময়ন ভাই আমরা সবসময় ময়ন ভাইয়ের দোকান থেকেই সবকিছু নিয়ে থাকি খেলনা বলেন হাঁড়ি পাতিল বালতি যা কিছু লাগে ময়ন ভাইয়ের দোকান থেকেই নিয়ে থাকি কারণ উনি অনেক অন্যান্য দোকানদারদের চেয়ে উনি অনেক টাকা কম রাখে আর আমার রেফারেন্সে যদি আপনারা আসেন অবশ্যই উনি স্যার দিবেন তো মহিন ভাইয়ের সাথে মিষ্টি ছেলেটি ও একটু হাসি করছে যে হ্যাঁ আন্টি থেকে বলেছেন আমি এখানে জিজ্ঞেস করছি যে ভাই এমন খেলনা দেন যে বাসায় গিয়ে যেন চেঞ্জ করতে আসতে না হয় তো আমরা আমরা ট্রেনটি নিয়ে বাসায় চলে এসেছি খুব জিকটি ট্রেন এখন আমাদের চলবে আমাদের তো আর দেরি সহ্য হচ্ছে না কখন ট্রেনটি আমরা সেট আপ করবো এবং ট্রেনে চড়ে বসবো আমরা জঙ্গল পেরিয়ে রাতের আধার পেরিয়ে একদম হাওয়ায় গতিতে ছুটে চলবো তা আয়নের আর দেরি সহ্য হচ্ছে না দেখে আয়ন নিজেই ট্রেনটি বের করতে শুরু করলো অর্থাৎ সেট আপ দিবে সেট আপ দিতে হলে তো সে একা পারবে না সে মোট ট্রেনের যা পার্সপাতি আছে যা অংশ আছে সব কিছু করে ফেলছে আমি তো দূর থেকে দাঁড়িয়ে দেখছি যে সে আসলে কি করে সে কতটুকু ক্যাপাবল যে ট্রেন লাইনটি সেটা করার জন্য তাকে এটা এগুলো শিখতে হবে সে যেটা শেখে সেটা যথেষ্ট ভালো আর সেটা হচ্ছে যে একটা খেলনা কিনে নিয়ে আসে বড় জোর এক ঘন্টা খেলে তারপরে সেটাকে ভেঙে চুড়ে তার পার্স আলাদা করে করার পরে সেই ভাঙা খেলনা দিয়ে সে নতুন একটা কিছু খেলনা তৈরি করে অর্থাৎ সে নিজেই তখন ইঞ্জিনিয়ারিং একেবারে পারফেক্ট ইঞ্জিনিয়ার হয়ে যায় নতুন একটা খেলনা তৈরি করে এখন এটা বের করার পর সে আর কিছুতেই লাইনটা সেট করতে পারছে না অর্ধেক সেট করেছে আর কিছুতেই পারছে না তো বাবার জন্য অপেক্ষা করছেন দূর দিছে যে বাবা এসেছে তার বাবা নিচে একটু কাজ ছিল অফিস থেকে ফেরার পরে তার বাবা এখন আসছে আর কোনো কাজ নাই বাজারে একটু রেস্ট করবে সে উপায়ও নাই এখন ছেলের ট্রেনটি সেট করতে হবে তো বসে গেল ছেলের আবদারের কাছে আমরা দুজনেই আসলে খুব জিম্মি কাল ছেলে যেটা বলবে আমাদের একমাত্র ছেলে তো ছেলেকে আমরা প্রচুর পরিমাণে সময় দেই আমাদের যখন যেটুকু সময় লাগে নিজেরা অনেক সময় আছে রান্না খাওয়াটা বাইরে থেকে করি করে আমরা ছেলেকে পর্যাপ্ত পরিমাণে সময় দেই যে ছেলে একটু সাবলীল হয় ছেলে একটু স্বাভাবিক হয় অন্যদের বাচ্চাদের মত হয় ও তো সব সময় বাসায় বন্দি থাকে যার জন্য ও ও আসলে সাথে কথা কথা বলবে একটু দেরিতে বলা শিখেছে ওর বাবা তা আমরা অফিস শেষ করে অনেক সময় আছে যে রাত্রেবেলা হয়েছে তাতে কি হয়েছে অফিস শেষ করে দুজনেই ওকে রাজবাড়ির মাঠ বলেন জয়দেবপুর বলেন বিভিন্ন জায়গায় যেখানে কিড জোন আছে সেই সমস্ত জায়গায় আমরা ওকে খেলাইতে নিয়ে যেতাম বিভিন্ন বাচ্চাদের সাথে এমন করতে করতে আসলে আমার ছেলের জীবন একটু স্বাভাবিক হয়েছে ও স্বাভাবিক বাচ্চাদের মতো করে কথাবার্তা বলতে পারে আমি আসলে ওকে রেখে চাকরি করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সবচেয়ে বড় অন্যায় করেছে ওর সাথে যে জন্য নিজেকে আর ক্ষমা করতে পারি না তো রেল লাইন সেট করা চলছে এখন আয়ান তো অস্থির হয়ে গেছে আয়ান তার বাবাকে বলছে বাবা তুমি কেন রেল লাইনটা সেট করতে পারছো না কেন এত দেরি হচ্ছে তোমার তুমি কি রেল লাইনটা সেট করতে পারো না তো এই গানটা আসলে একটু একটা গানে মনে পড়ে গেল যে চিঠি কেন আসে না আর দেরি সয়না এটা না হয়ে বলা হইলো যে ফ্রেন কেন চলে না আর দেরি না বাবা তুমি তাড়াতাড়ি করো আমি একটু খেলতে চাই জন্য আমার এই গান বানাইতে হইলো এখন আয়ান যে তার বাবাকে ইঞ্জিনটা দিয়েছি তার মধ্যে ব্যাটারিটা সেট করা হইলো তো ব্যাটারি সেট করার পরে দেখা যাচ্ছে যে বাবা ছেড়ে গভীর পর্যবেক্ষণ করছে আয়ান দেখছে যে বাবা কিভাবে ট্রেনটি সেট আপ করলো কিভাবে সে করতেছে। এবং কিভাবে ব্যাটারিটি লাগাচ্ছে আয়নের হচ্ছে শেখার আগ্রহটা অনেক বেশি অর্থাৎ নতুন কিছু দেখলে তার মধ্যে একটা কিউরিয়াসিটি কাজ করে কিভাবে সে এটা করছে এটা তাকে শিখতেই হবে যেন পরবর্তীতে সে এই কাজটা পারে তো এই শিক্ষাটা আসলে মূলত আমার থেকেই শিখেছে আমি নাকি ছোটবেলায় এমন ছিলাম যে কারো কিছু করা দেখলে গভীরভাবে তাকিয়ে দেখতাম এবং সেটাকে পরবর্তীতে করার চেষ্টা করতাম তো ট্রেনটি সেট করা হয়ে গেছে এখন বগিটি ইঞ্জিনটি এত দুর্বল বা ইঞ্জিনটি কিছু একটা প্রবলেম হয়েছে যার জন্য সে সবগুলা বগি নিয়ে ক্যারি করতে পারছে না তাকে যতই ধাক্কা দেওয়া হচ্ছে নড়াচড়া করা হচ্ছে তার কিছুতেই চলছে না এটা তো অরিজিন অরিজিন ট্রেন না যে একদম সেট করার সাথে সাথে চলবে পরে ওর বাবা পুরো ট্রেনটি সেটটিকে চেঞ্জ করে আনলো যে এখানে যে মেইন যে বগি অর্থাৎ যে ইঞ্জিনটা সেটাতে একটু সমস্যা হয়েছিল ছেলেরা আর কি করবে ছেলে তো অস্থির হয়ে গেল কেন এমন ট্রেন আনলাম যে ইঞ্জিনের সমস্যা কেন ইঞ্জিন চলছে না তো পুরো লাইনটি আবার চেক করা হচ্ছে আসলে বাচ্চাদের সাথে বাবা মা যত বেশি মিশবে যত বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবে ততই কিন্তু সম্পর্কগুলোকে মধুর হবে এবং আমরাও চাই যে আমাদের বাচ্চাটা আমাদের সাথে ইজি থাকুক সে সব কিছু আমাদের সাথে তার প্রায়োরিটি যেন আমরা হই আমরাই যেন তার বন্ধু হই আমাদের সাথে যেন কোনো কথা সে গোপন না করে সব সময় আসলে আমি এবং আমার হাজবেন্ড এই শিক্ষাটাই আমাদের ছেলেটাকে দিয়ে থাকি যে আমাদের সাথে তোমার যা কিছু হোক বাবা মাকে বলবা বাবা মাই তোমার সবচেয়ে ভালো বন্ধু এরা কখনোই তোমাকে হিট কর হার্ট করবে না তো অনেক কথা বলার পরে দেখলাম যে না আসলে ট্রেনটি চলছে সে একটি বগি ক্যারি করতে পারতেছে বাকি বগিগুলো সে ক্যারি করতে পারতেছে না আমার ছেলের তো মনটা খারাপ হয়ে গেল তারপরেও সে খুশিটা সন্তুষ্ট হলো এ পর্যন্তই আসলে ট্রেন খেলা বলেন যে কোনো খেলাই বলেন ছেলেরা খেলার চলেই শিখবে তা আজকে আর না আল্লাহ হাফেজ সবাইকে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন বাই